বাবলিদি যে কথাটা বলছিলেন যে যেতে যেতে পথে মানুষের সঙ্গে দেখা হয়, সেই দেশের মানুষেরা পুজো করেন এবং ভগবানের বড় হাত ভারতবর্ষকে চালাতে হাজারো হাজারো লাখো লাখো মন্দির, সেই মন্দিরগুলো থেকে মানুষকে খাওয়ানো হয়, পড়ানো হয়, সেই জন্যে মানুষ মন্দিরে গিয়ে দান করেন। সরস্বতী পুজোর আপনার জীবনে কতটা ইম্প্যাক্ট ফেলে? সরস্বতী পুজো, প্রথম কথা, একটা সময়ে সরস্বতী পুজোর গুরুত্ব ছিল শিক্ষার্থীদের কাছে, তো সেই শিক্ষার্থী হিসাবেই সরস্বতী পুজো শুরু। বর্তমানে আমি স্কুলের মাস্টারমশাই, সেই জন্য আমি সবসময় মনে করি যে এ পুজো শিক্ষার্থীদের পুজো। শিক্ষার্থী বাদ দিয়ে যে সর্বসাধারণের মধ্যে পুজো যে ছড়িয়ে পড়েছে, সেই পুজোর গুরুত্ব রেখে যেন পুজোটা হয়। মানে আপনি টিচার হিসেবে ডাউট আছে যে স্টুডেন্ট তৈরি করেছেন তারা সেটাকে ভেঙে দেবে? আগামী দিনে তো সেই ভয়টা পাচ্ছি যে সরস্বতী পুজোর সেই পুরনো পুরনো যে ভাবে যে আমাদের বাঙালিদের মধ্যে যে পুজোর যে রীতি রিচুয়ালটা, রীতিনীতিটা, সেটা আমাদের এখন আর বর্তমানে সেটা থাকছে না, সেটা বলা ডাইভার্ট হয়ে অন্যদিকে চলে যাচ্ছে। সেটা কি ভালো দিক না খারাপ দিক? সেটা অবশ্যই খারাপ দিক, আমার চোখে খারাপ দিকই লাগে। কারণ পুজোর আমি মনে করি যে আমরা সারা বছর যে ছেলেমেয়েরা লেখাপড়া করছে, এটাই প্রকৃত সরস্বতী পুজো, এবং সেটারই একটা অন্তিম পর্যায়ে এসে মূর্তির মধ্য দিয়ে তারা বিভিন্নভাবে, আমরা ছোটোবেলা আনন্দ প্রকাশ করেছি, কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়াচ্ছে সেখানে আমি সেটা তো মানে এইভাবে বলতে পারবো না, কিন্তু আপনারাও জানেন যে পুজোর আসল উদ্দেশ্যকে ব্যতি রেখে পুজো অন্যভাবে অন্য উদ্দেশ্য পালিত হচ্ছে। তাহলে পুজো কি আমাদেরকে এক করতে পারলো না? শিক্ষকরা পারলেন না, বাবা মাও পারলেন না, এতটাই কি ইউথরা অন্যদিকে চলে যাচ্ছে? এতটাই ইউথরা অন্যদিকে চলে যাচ্ছে, তারা এখন তো জানেন যে এই যে বইমেলা হচ্ছে, তো সেই বইমেলাতে বই কতজন কিনতে যাচ্ছে? সেখানে তো ফুচকা খাওয়া হচ্ছে, চটপটি খাওয়া হচ্ছে বেশিরভাগ। সো বইমেলার আমরা ছোটবেলায় যেতাম যে বই কিনতে, একটা ছেলে যদি রামের সুমতি না পড়লো তাহলে তার সুমতি হবে কোথা থেকে? আগের জেনারেশনের কি সুমতি হয়েছিল? আগের জেনারেশনের সুমতি, এটা একটা খুব চুলচেরা বিচার আর কি। এখনো পর্যন্ত আমরা মনে করি যে আমাদের জেনারেশন, যদি আপনি আপনি নিজেই যদি ফলো আপ করেন যে গান, বাচিক শিল্পী, হ্যাঁ, অক্ষর হারিয়েছে, সুর হারিয়েছে, অবশ্যই হারিয়েছে, কিছুই হারিয়েছে, অবশ্যই হারিয়েছে, সহজ সরলতা হারিয়েছে, কমপ্লিকেটেড হয়ে গেছে। হ্যাঁ, তো এরকম আমি দেখেছি যে সরস্বতী পুজোয় সরস্বতী ঠাকুর পড়ে রয়েছে, রাত্রি ১২টা পর্যন্ত তার জোগাড় হয়নি, আর চাঁদা তোলাটা, চাঁদা তুলে সেই চাঁদাটা তারা অন্যভাবে ইউটিলাইজ করছে, সেটা তো মিডিয়ার সামনে আমি বলতে পারবো না, সেটা আপনারা সবাই জানেন। না, আমি জানি না বলেই প্রশ্নটা করি, একটা প্রশ্ন করছি। আমি জানতাম না যে উনি স্কুলের শিক্ষক, আমি যে কাজটা করি সেটা নিয়ে ওনাকে বলি, যদি সম্ভব হয় ওনার স্কুলে এটা উনি করতে পারবেন। আমরা চাইছিলাম যে ছাত্র ছাত্রীরা এই সরস্বতী পুজোর দিন তাদের স্কুলে খবরের কাগজ, খাতা বই জমা দিক পুরনো, সেইটাকে বিক্রি করে যে ফান্ড হবে সেটা হবে সোশ্যাল ফান্ড অফ ইন্ডিয়া, এই টাকা দিয়ে যদি ১২ মাস তারা করতে পারেন, তারা গল্পের বইও কিনতে পারবেন, কারণ ৫০ টাকার বই এখন ৩০০ টাকায় স্বাভাবিকভাবে কেনে না, তারা অনলাইনে পড়ে যতদূর আমি মনে করি। ৫০ টাকার বই ৩০০ টাকায় কেনে না, সেই তার জায়গায় তারা ৬০০ টাকার ব্লুটুথ কিনতে, না ব্লুটুথ একটাই কিনতে হয়, কিন্তু বই পড়তে গেলে প্রচুর বই বারবার, ধরুন আমাদের এই একটা বিরাট যেন বিতর্ক, আমার বিতর্ক চলে এই জন্যই যে আমরা বছরে এই যে একটা স্মার্টফোন ইউজ করছি, সেটা প্রতি বছর বোধহয় তার ১০,০০০ টাকা ১২,০০০ টাকার এক বছরই আয়ু, অথচ আগেকার দিনে একটা রিং, ঘোরানো রিং, সেই ফোন আমাদের বাড়িতে রাখা হতো, হ্যাঁ, সেটা তো দীর্ঘদিন থাকতো না। আমি বলতে পারি আমার স্যামসাং J2, এটা প্রায় ৪-৫ বছর হয়ে গেল। তো আমি বলেছি যে এটা একটা বিতর্ক বড় না বলছি, তা আমি বলছি যে স্যারকে বললাম, আমার নামটা জিজ্ঞেস করে নেবো, কৌশিক চট্টোপাধ্যায়, আমি শ্রীরামকৃষ্ণ শিক্ষালয় হাওড়ার মাস্টারমশাই। আমিও আমি রামকৃষ্ণ মিশন রিস্টাতে পড়েছি। আচ্ছা, আপনি যে আমার থেকে কথাটা শুনলেন যে পুরনো খবরের কাগজ, খাতা বই, আমার ভীষণ ভালো লাগলো, এরকম অনেক কিছু ভালো পদক্ষেপ নিয়ে আমরা সমাজের অনেক কিছু ভালো করতে পারি। আপনি কি পারবেন? আমি অবশ্যই, আপনি যদি আমাকে আসেন আমি আপনাকে সহযোগিতা করব, আপনার মনের ইচ্ছাটাই পূরণ হবে যে পুরনো বই খাতা সমস্ত কিছু বিক্রি করে ফান্ড তৈরি করে একটা কোনো ভালো কাজে লাগানো হোক। সেটা কি কালকেই করা যাবে? কালকে তো সরস্বতী পুজো, হ্যাঁ, সেই কারণে কালকে স্কুলের অ্যাডমিনিস্ট্রেশনটা একটু অন্যরকম ভাবে থাকবে, ঠিক আছে, কারণ কালকে খাওয়া দাওয়া আছে ছেলে মেয়েদের, হ্যাঁ, তো সেই কারণে কালকে হয়তো হয়ে উঠছে না, কিন্তু যদি আপনি পরশু দিন শ্রীরামকৃষ্ণ শিক্ষালয় ৮টায় এসে উপস্থিত হন, আমি একদম সামগ্রিকভাবে আপনাকে সহযোগিতা করব। আমি ওনার ফোন নাম্বারটা সেভ করছি, যদি কালকে উনি সন্ধেবেলায় ডাকেন
আমি 8টা কেন 7:30টায় পৌঁছে যাব, আমি ভীষণ পাংচুয়াল এই ব্যাপারে। ভাবনামুখের পক্ষ থেকে আমি এসেছিলাম শুভাশিসের বাড়ি, মিটিং শুরু হতে আরও 4-5 মিনিট বাকি। ভারতবর্ষের সাধারণ মানুষের হাত ধরে ভারতবর্ষ উঠে দাঁড়াবে, এটাই সেই লড়াই, এটাই সেই ভাবনামুখ, সাধারণ মানুষের কথা সাধারণভাবে। ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ, ধন্যবাদ।